আসসালামু আলাইকুম, আমি তানিশা। আজকে আপনাদেরকে বায়োক্সিন কসমোসিউটিক্যালসে আমার সবচাইতে পছন্দের ব্রাঞ্চটি ঘুরে দেখাবো, তো চলুন। এখন আমি যাচ্ছি বায়োক্সিন কসমোসিউটিক্যালসের ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চে। ধানমন্ডি হচ্ছে ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্র, যেখানে আপনি পাচ্ছেন সকল ধরনের অ্যামেনিটি। আছে সবুজের সমারোহ এবং শহরের আধুনিকতা, যা বসবাসের জন্য একদমই পারফেক্ট, এবং তাদের স্কিনের সমস্যা সমাধানের জন্য বায়োক্সিন কসমোসিউটিক্যালসের সিগনেচার ব্রাঞ্চটি আছে ধানমন্ডি সাত মসজিদ রোড আবহানী মার্টের ঠিক অপোজিট সাইডে। ম্যানেজারের সাথে কথা বলে যেটা জেনেছি, 2018 সাল থেকে ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চ গ্রিন রওশন টাওয়ারে এসেছে এবং প্রায় 2 লক্ষেরও অধিক মানুষকে স্কিন কেয়ারের সমস্যার সমাধান দিয়েছে। হাই তানিশা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, কেমন আছো? অনেক ভালো আছি। অনেক পর দেখা হলো। হ্যাঁ, আমি যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে শান্তিনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। আপু, বায়োক্সিন কসমোসিউটিক্যাল সম্বন্ধে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ওকে, বায়োক্সিন কসমোসিউটিক্যালস নিয়ে আসলে নতুন কিছু বলার নাই। অ্যাসথেটিক বিউটিফিকেশনের পায়োনিয়ার আজকে বায়োক্সিন কসমোসিউটিক্যালস। আসলে সব ক্লিনিক্যালি টেস্টেড প্রোডাক্ট অ্যান্ড ট্রিটমেন্ট আমাদের হাতের নাগালে নিয়ে এসেছে বায়োক্সিন কসমোসিউটিক্যালস। আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই এখানে ভিজিট করে, তো আজকে আমার ফ্রেন্ডসদের জন্য আমি এখানে এসেছি, তো এই জন্য আমি বায়োক্সিনের আসলে ফ্যান আর কি। হ্যাঁ। আচ্ছা আপু, যদি একটু ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চ সম্বন্ধে যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, বায়োক্সিন ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চ হচ্ছে আমাদের 10টি ব্রাঞ্চের মধ্যে আমাদের সিগনেচার একটি ব্রাঞ্চ। তো এ সম্পর্কে জানতে হলে আমাদের ধানমন্ডি ম্যানেজমেন্ট ট্রেনার ফরজানার কাছ থেকে সব জানতে হবে, তো আপনাকে সব ডিটেইলে বলে দিবে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। ফরজানা আপু, ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চ সম্পর্কে যদি কিছু বলতেন। তানিশা, তুমি তো জানোই যে বায়োক্সিন কসমোসিউটিক্যালসের 10টা ব্রাঞ্চের মধ্যে ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চটি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রাঞ্চ। আর এইখানে আমাদের সব টপ শপ প্রোডাক্টস প্লাস ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল আছে, আর কনসালটেশন তো এখানে হচ্ছেই। তো আজকে আমাদের বায়োক্সিনের সবচাইতে এক্সপিরিয়েন্সড একজন ডক্টর, ডক্টর নরিন হুদার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি, আসো। আপু, স্কিন কেয়ারের জন্য ডক্টর কনসালটেশনটা কেন এত ইম্পর্টেন্ট? স্কিন আমাদের বডির লার্জেস্ট অর্গান, স্কিন কেয়ারের জন্য অবশ্যই ডক্টর কনসালটেশন ইম্পর্টেন্ট। আমরা একটা স্কিন দেখে ডিজিজ আমরা আইডেন্টিফাই করি, সিমটমস শুনি, সব কিছু শুনে ডায়াগনোসিস করি, তারপর আমরা ট্রিটমেন্ট দিই। এখন ফর এক্সাম্পল, আপনার স্কিন যদি অ্যাকনে প্রোন থাকে, ইভেন মাইনর স্টাফ সাচ অ্যাজ সানব্লক, এটা কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য ডিফারেন্ট, ইভেন ড্রাই স্কিনের জন্য সানব্লক ডিফারেন্ট। সব প্রোডাক্টসই স্কিন টু স্কিন ভ্যারি করে, ফর ড্রাই স্কিন, অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, সেন্সিটিভ স্কিন, এইসব কিছু আমরা দেখে তারপর আমরা ট্রিটমেন্ট সাজেস্ট করি, এই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আপু, সামনে যেহেতু রোজা, তো আমাদের কেমন স্কিন কেয়ার মেনটেন করা উচিত? রোজার সময় সবচেয়ে কমন প্রবলেম যেটা দেখা যায় যে আমাদের স্কিন খুবই ডিহাইড্রেটেড হয়ে যায়, সো অবশ্যই সবার আগে হাইড্রেশন মেনটেন করতে হবে। রোজা ভাঙার পর 1.5 লিটার অ্যাটলিস্ট পানি খেতে হবে দিনে, এটা আমাদের মেনটেন করতে হবে। তাছাড়া ফ্রাইড ফুড যত কম রাখা যায়, আর হচ্ছে সাথে গ্রিন ভেজিটেবলস, এগুলো বেশি করে খেতে হবে। আপু, আপনার সবচেয়ে পছন্দের ট্রিটমেন্টটা কোনটা? আমি অ্যাকচুয়ালি অনেক ট্রিটমেন্ট দিয়েছি, বাট পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে হেয়ার ইপিএন, মাইক্রো নিডলিং যেটা, এটা হচ্ছে হেয়ার গ্রোথ ইনক্রিজ করে অ্যান্ড হচ্ছে হেয়ার ফল রিডিউস করে, এটা সাকসেস রেট খুবই ভালো অ্যান্ড পেশেন্ট স্যাটিসফ্যাকশনও খুবই বেশি। ওয়েট, আমি এটা আপনাকে দেখানোর ব্যবস্থা করছি। ওয়াও, গ্রেট আপু, থ্যাংক ইউ। আজকে মৌসুমি আপু ট্রিটমেন্ট হবে হেয়ার ইপিএন, উনি আমাদের সাথে 4 মাস ধরে ট্রিটমেন্ট দিচ্ছে। এখন আপনি দেখতেই পাচ্ছেন ওনার হেয়ার কি অবস্থা। ট্রিটমেন্ট স্টার্ট করার আগে অবশ্যই আমরা নিডেলটা ইনসার্ট করব। প্রত্যেক পেশেন্টের জন্য আমরা ডিফারেন্ট নিডেল ইউজ করি। এই নিডেলের মধ্যে 9টি মাইক্রো নিডেলস আছে, যেটার মাধ্যমে আমরা সিরামটা ইনফিউজ করি।
এখন আমি ট্রিটমেন্টটা স্টার্ট করব। আমাদের তিন রকমের সিরাম আছে হেয়ার গ্রোথের জন্য অ্যান্ড হেয়ার ফল রিডিউস করার জন্য, যার মধ্যে আছে বেসিক, অ্যাডভান্স অ্যান্ড প্রিমিয়াম। এখানে এখন যেটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে বেসিক সিরাম, ঠিক আছে। সিরামটা আমরা প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। ভালো মতো অ্যাপ্লাই করে আপু এই যে সিরামটা দিচ্ছি সেটা কি সিরাম? এই সিরামটা হচ্ছে বেসিক সিরাম। এই সিরামের মধ্যে মোস্টলি ভাইটামিনস আছে, ভাইটামিনসের হেল্পে হেয়ার গ্রোথে হেল্প করে অ্যান্ড হেয়ার ফলটা রিডিউস করে। সব নিউট্রিয়েন্টস আমরা হচ্ছে স্ক্যাল্পে আমরা ইনফিউজ করে দিই ট্রিটমেন্টে, ঠিক আছে। যেমন অ্যাভারেজ হচ্ছে হেয়ার গ্রোথের জন্য টাইম কিন্তু একটু লেন্দি, তা মিনিমাম 6 মান্থস ট্রিটমেন্ট লাগে। তো দেখলেন তো আজকে আমি খুব প্রিমিয়াম একটা ট্রিটমেন্ট দেখলাম, যেটা হচ্ছে হেয়ার ফলসের জন্য যারা হেয়ার গ্রোথ চাচ্ছেন বা হেয়ার ফলের জন্য খুবই চিন্তিত, হোপফুলি এটা তাদের জন্য একটা বেস্ট ট্রিটমেন্ট হবে। ডক্টর আপু হেয়ার রিপেয়ার সম্বন্ধে অনেক কিছুই বলেছে যেটা আসলে অনেক ভালো লেগেছে আপু। হ্যাঁ, এছাড়া কিন্তু আরও বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে আমাদের, তার মধ্যে আমাদের টপ ট্রিটমেন্ট রয়েছে বায়োহাইড্রোফেশিয়াল। বায়োহাইড্রোফেশিয়ালটার পাশাপাশি রয়েছে আমাদের ইপিএন ট্রিটমেন্ট, প্লাপেন ডুয়েল, কমফোর্ট ডুয়েল, ডক্টর লাইট, এছাড়া রয়েছে আমাদের টপ একটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফ্রিম্যাক্স কুল শিপিং। আর এছাড়াও আমাদের কিন্তু একদম বেশ কিছু ডার্মা প্রোডাক্টসও রয়েছে। ডার্মা প্রোডাক্ট সম্পর্কে তোমাকে ব্রিফ করে দিবে আমাদের রিম। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের বায়োজিনে যে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ ডার্মাটিক প্রোডাক্ট এবং ইউরোপিয়ান প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টগুলো ক্লায়েন্টকে তখনই সার্ভ করি যখন তার স্কিনের সাথে সুইটেবল হবে এবং ডক্টর প্রেসক্রাইব হবে। অ্যাজ আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকনির জন্য অনেক প্রোডাক্ট আছে। আমাদের অ্যাকনি ফেশিয়াল মাস্ক আছে, অ্যাকনি ফেস ওয়াশ আছে, এছাড়া মেলাসমা ট্রিটমেন্টের জন্য মেলানিক ক্রিম, মেলানিক সিরাম আছে। আমাদের স্কিন ব্রাইটেন আপের জন্য, পিগমেন্টেশন রিমুভের জন্য ভিটা C8C6 ক্রিম আছে, ওয়েট লসের জন্য আপো বিউটি আমাদের টি আছে। এটা আসলে ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকি। আপো এই পাশে আছে আমার সবচেয়ে ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে সেলমুলা সিগনেচার 80 সলিউশন। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, ইন্টেন্সিভ ব্রাইটেনিং সিস্টেম। এটা আপনার সকল প্রবলেমের একটা সলিউশন হিসেবে কাজ করবে, কারণ এখানে গ্লুটাথিওন, পেপটাইড, মোরাস আলবা বার্ক এক্সট্র্যাক্ট আছে, যেটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, স্কিনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে, ইভেন আপনার স্কিনের যে আনইভেন টোন আছে সেটাকে ইভেন করতে হেল্প করবে। তো আমাদের বায়োহাইড্রোফেশিয়ালও এই সলিউশনটা ইউজ করা হয়, একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, ইভেন সারা মাস ধরে এই গ্লোটা আপনি মেনটেন করতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ আপু। সান ড্যামেজ, ডার্ক স্পটস, একনি, মেস্তা, ধানমন্ডি বাসিন্দাদের এই সমস্যা নিয়ে আর কোনো চিন্তাই নেই, কারণ বায়োজিন কসমোসিটিক্যালসে ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চ আছে আপনাদেরই সাথে। আজকে আমি আমার পছন্দের ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চটি ঘুরে দেখালাম, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্রাঞ্চে। আল্লাহ হাফিজ।